আসসালামু আলাইকুম, টেজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদি সাপ্লাই কোম্পানিতে লুকিয়ে কাজ করুন, সৌদিতে অবৈধ অবস্থায় থাকলেও ভুলেও যে কাজটি করবেন না। চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। সৌদি আরবে আমাদের অসংখ্য প্রবাসী আছে যারা কিনা অবৈধ। এই অবৈধ প্রবাসীরা কেউ কোনো না কোনো জায়গায় অবশ্যই লুকিয়ে কাজ করছেন। আপনারা যারা এরকম প্রবাসী আছেন তারা দয়া করে আমার কথাগুলো একটু ভালোভাবে মেনে চলার চেষ্টা করবেন, এটা আপনার নিরাপত্তার জন্যই। দেখুন, সৌদি আরবে অসংখ্য কাজের সাইট আছে যেখানে বৈধ অবৈধ অনেকেই কাজ করে। আপনি ধরুন সৌদি আরবে একজন অবৈধ প্রবাসী, আপনার ইকামা নেই। আপনার যে ইকামা নেই এটা আপনি জানেন, এবং আপনার যে সুপারভাইজার আছে বা ম্যানেজার আছে বা যেখানে আপনি কাজ করছেন আপনার তত্ত্বাবধানে যে আছে সে হয়তো জানে, কিন্তু আপনার সাথে অন্য যারা কাজ করছে তারা কিন্তু জানে না, আর তাদেরকে জানানোটাও আপনার উচিত হবে না। দেখুন, আমরা যারা বাংলাদেশি আছি তাদের একটা খারাপ অভ্যাস আছে, অন্যের সুখ কখনো সহ্য হয় না। আমাদের মধ্যেই আসলে অনেক খারাপ লোক আছে যারা কিনা আপনি যদি অবৈধ এই তথ্যটা তারা জেনে থাকে আপনাকে তারা রিপোর্ট করে দিবে। এরকম আমি নিজের চোখে অনেক প্রবাসী দেখেছি যারা কিনা নিজ দেশের প্রবাসীদেরকে ধরিয়ে দিয়েছে। ধরুন বাংলাদেশি বাদই দেন, অন্য দেশে প্রবাসী আছে, সিরিয়ান আছে, পাকিস্তানি আছে, ইয়ামিনি আছে, তারা যদি বোঝে যে আপনি একজন অবৈধ প্রবাসী সেক্ষেত্রে তারা কিন্তু আপনার বিরুদ্ধে রিপোর্ট করে দিবে, আর তখন অভিযোগ আসলে তখন কিন্তু রেড পড়বে, আর রেড পড়লে আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। আপনি সৌদি আরবে যেখানেই কাজ করেন না কেন, আপনি যদি কফিলের সাথে অ্যাডজাস্ট করে বা আপনার ম্যানেজারের সাথে অ্যাডজাস্ট করে কাজ করতে পারেন, লুকিয়ে কাজ করছেন কোনো সমস্যা নেই, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি অবশ্যই অবশ্যই যতটা পারেন লো প্রোফাইল থাকবেন, এবং অন্য প্রবাসী যারা আছে তাদের সাথে বৈধতার ব্যাপারে আলাপ আলোচনা করবেন না। অনেক সময় আপনার এই সমস্ত কথাবার্তা মুখ ফসকেও যদি বেলো ফেলেন সেটা আপনার জন্য বড় ধরনের বিপদ বয়ে আনতে পারে। আমাদের যে সমস্ত প্রবাসীরা সৌদি আরবে বিভিন্ন সেক্টরে কাজ করছেন তাদেরকে বলছি, যদি কেউ আপনার বৈধতার ব্যাপার জিজ্ঞেস করে বলবেন জি হ্যাঁ আমি বৈধ আছি, বা আপনি আসলে কতদিন মেয়াদ আছে এগুলো বলবেন, আমি সঠিক বলতে পারবো না, ডকুমেন্ট দেখে বলতে হবে এক্স্যাক্টলি আপনার কতদিন বৈধতার মেয়াদ আছে বা আপনি অবৈধ বা আপনার সমস্যা আছে, এইগুলো কারোর সাথে শেয়ার করবেন না, শুধুমাত্র কোম্পানির লোক ছাড়া। অনেক প্রবাসী এই জিনিসটা বোঝে না, তাদেরকে আমরা এই বিষয়ে বারবার সতর্ক করছি, নয়তো আপনি ভবিষ্যতে বিপদে পড়বেন। খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।